একটা চিঠি খুব দুঃখের সাথে লেখলে আগে যুগে মানুষ কেন কেন আহ সুহান আল্লাহ আগে তো ভাই মোবাইল ছিল না মানুষ যখন আগে ভালোবাসা করতো তো সিট টিপিন দিয়ে লোককে ছান্দা করে রক্ত দিয়ে চিঠি লিখত তেরা নাম লিখি দিয়া চিঠিতে লিখত আর রক্ত দেওয়া চিঠিতে চিঠিতে লেখা লেখা প্রেমিকাকে দিতক যে ভাই আগা যুগে এখন তো মোবাইলে মোবাইলে ফোন করে করে কথা হয়ে যাচ্ছে প্রেমিকার সাথে প্রেমের প্রেমের সাথে প্রেমিকার এখন মোবাইলে গল্প আর ওই যুগে মানে লোককে বেলের দিয়ে ক্যাটে ক্যাটে লিখত ওই একটা মেয়ে ছেলে বলছে আমাদের এলাকায় ভাই আমাদের দেশে উ করেছে কি মানে টাকা বলছে যে তুমি কতটা ভালোবাসো তো একটা তুমি হাকে পরিচয় দেখাও তো যে কতটা ভালোবাসো তোমার খুন দিয়ে চিঠি লিখতে হবে তখন ছেলেটা করেছে কি সালা বোকা ছেলে লোককে বেলে দিয়ে লোক ঘের মাথাটা কেটে দেখে রক্ত গাল গাল করে বাড়িয়েছে উত্তম চিঠিতে লিখছে তেরা নাম লিখে দিয়া সুন্দর করে লিখছে একবারে উ তেরা নাম লিখ দিয়া লেখেনি উ লিখেছে কি তুমি আমার চাঁদ আমি চাঁদের আলো রক্ত দিয়ে লিখছে জি ভাই তুমি আমার চাঁদ আমি চাঁদের আলো যোগে যোগে আমি তোমায় বাসবো ভালো গাছটি হল সবুজ বন্ধ ফলটি হল লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল খান দিয়ে মেয়েটাকে দিয়েছে আর বলে দিয়েছে তুমি কতটা ভালোবাসো আমাকে প্রমাণটা দেখাও ই মেয়েটা পাগলি করেছে ওর এখানে একটা ধলো দগদে জায়গা আছে ভাই মেয়ে ছেলে এখানে ধল হয়ে থাকে না দগদে হ্যাঁ এই যা খানে উই দিয়ে আইচিড়ে আইচিড়ে লিখছে কাইটা ফেড়ে ফেড়ে যে ভাই মরার বুদ্ধি লয় কত প্রেম জিনিস খাতরা জিনিস এখানে এচড়া এচড়া লিখছে আর লিখছে ফের কি তেরা নাম লিখ দিয়া আরে বাবা সুই দিয়া লেখেছে আইচড়া কাটা কাটা রক্ত মানে যেখান মানে আচড়ি ছা লিখছে তেরা নাম লিখ দিয়া তেরা নাম লিখ কত কষ্ট হয় ওকে কষ্টই হয় না বোকাকে পেরে বেরাতে কিছু হবে না ওই একটা চ্যাংড়া ভালোবাসা করছে তো বোম্বাই চলে যাবে তো বম্বাই চল যাবে তোর স্ত্রী ওই মানে ওর বহিনকে বইনকে কেছে হরে ফুবাই তো বইন আমি তো চলে যাব তো তোর সাথে দেখা হবে না তো দু তিন মাস আসবো না তো তুই বিহা সাথে করিস না তো আমি এইসা তোকে বিহা করব তোর ওর তো বহিন কইছে যে হ্যাঁ রে তো ভাই তুই যে আসবি দু তিন মাস পরে তুই এসে যদি তখন ফের হাঁকে বিহা না করিস আর এখন আর বিহাটি হাইলে আমি করে নেব তো তুই যদি না আসিস কইছে না তুই বিহা করছিস না তোকে আমি আইসি বিয়া করব আর না তো হাতে সোদবন্দি কর দুজন তুই বিয়া করছিস না আমিও করবো না আইসা বিয়া করব তখন ছোঁড়া ছুঁড়ি কইছে না আমি ওটা ওটা জানি না আমি তুই হয় কতখানে ভালোবাসিস তুই একটু প্রমাণটা দেখা তখন ছোঁড়া কইছে কি প্রমাণ নেবি রে তোকে কী দেখাবো তো কি দেখবি কতকে দেখিয়ে দেবো ক তখন মেয়েটা বলছে যে একটা বেঁড়ি ধরাও তখন বিড়ি ধরালছে বিড়ি ধরিয়ে তখন হাতখান বাড়াও তখন ছোঁড়া হাত বাড়ালছে ওর এই ধল হতো তোকে জায়গাখানটাতে তখন বেঁড়িটা ঠেকেছে তো কে তুমি যদি উ শ্বাস করো উ আহা করো তো জানবো তুমি হাকে ভালোবাসো না আর যদি উ শ্বাস না করো তো জানবো তুমি হাকে সত্যি ভালোবাসো তুমি বোম্বাই থেকে এসে হাকে বিয়ে করবে ই সালা বোকার উ বোকাইন উ কইরেছে কি বেঁড়িটা যেমন ঠেকেছে ঝোঁকে ঠেকে তোমার তোর ফোঁ করে ফোঁসালে লিচে ফের আর এখান জায়গাতে ঠেকেছে তো ফোঁস করে ফোঁসালে লিচে ই দাঁতের ওপরে দাঁতটা কিড়বিড় করে ধরে আছে কিচ্ছু কহে না এই বোকা কিছু কহে না কত ভালোবাসা খারাপ জিনিস আর প্রেম কাকে কয়ে প্রেম এত খারাপ জিনিস কি বলবো জি ভাই প্রেমের মতন খাতরা জিনিস আর কিছু নাই বুঝতে পারলেন হ্যাঁ ই বোকার করেছে কি বারো চোদ্দটা ফোঁসা উঠে দেখো কিচ্ছু না দাঁতের উপর দাঁতা খাড়ি কিছু বলে না খাড়ি আছে আর পুড়াইছে তো বোম্বাই আমিও যাচ্ছি মানে বোম্বাই যাচ্ছি ওই কালেকশন মাদ্রাসার কালেকশনে যাচ্ছি আর ও যে তোর সাথে যাচ্ছি আমি তো চিনি না বোম্বাই তো যাচ্ছি তো ট্রেনে বসে আছি তো ও বোকা বসে আছে আগা দিকে আমি বসে গাড়ি চলছে সাই সাই গল্প হতে হতে ঝোক্ক নজর পড়ে সরক আমি যাই তোমার হাতে কি জি হ্যাঁ মুলি সাহেব দেখিও না দেখ তো হয় না মানে দেখাও খিয়ে যে খেয়েছে মুলি সাহেব এগুলো সরমের কথা হ্যাঁ সরমের কথা ট্রেনে কি স্যার গল্প করবো যাবো তিন দিন চার দিনকে ব্যাপার মুম্বাই যাবো তো গল্পটা করো ই ধান খেয়ে যাও মুলি সাহেব তোমার গেরা একটা হার সুফাই তো বই না খেয়ে আমি তো চিনি ওকে তোর সুফাই তো চিনি রাখছে যে ওই অনুকেরা পুড়িয়া পুড়িয়া ফোঁসা দেছে ও কে ভালোবাসো পুরমানটা দেখি ওই দিয়ে পুড়িয়া পুড়িয়া বারো চোদ্দটা ফোসা হয়েছে ও কেছে কত বোকার বোকা পুড়িয়া তোকে চেক করবে তোর হাত খানটাকে নষ্ট করে দিয়া এমনি কথাবার্তায় চেক করবে যে কতটা ভালোবাসিস না বাসিস ছি 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 আর একটা চাংড়া করেছে আমাদের গ্রামে গ্রাম কইলে ফের ঝামেলা হয়ে যাইছে ভাই পরে তখন বাদি হয়ে কইছে গ্রামের কথা কেন কেছ এক ঝামেলা ভাই আমাদের এলাকায় দেশে এলাকা কইলো ঝামেলা ফের কেউ যে এলাকা কেন কইছো তো আমাদের দিকে করেছে কি একটা একটা মেয়েকে ভালোবাসছে তো করেছে কি মেয়েটার ছেলেটার সাথে বিয়ে দেবে না মেয়ের বাবারা অন্য জায়গাতে বিয়ে দিতেছে ই বোকা করেছে কি যখন শুনেছি যার বিয়ে হয়ে ই তখন করেছি মেড়া লড়া দেখেছেন মেড়া মেড়া তো মেড়া লড়ে তখন পাশে হরতে হতে দূরে চলে যায় আর দৌড়িয়ে যা কুদ্দা মারা ঢেঁস ফের পাঁচে হরতে হরতে চলে যাবে আর দৌড়িয়া কুদ্দ মারবে ঢেস ম্যাঢা ওরুম করে লড়ে এরা ইউটিউবে ফের ম্যাঢা ছাপিয়ে দিয়ে দেবে দেখবেন দেখ করেছি কি ওরুম করে লড়ে ই বোকা যখন শুনে লেছে মেয়েটার বিয়ে হয়েছে আজ বিয়ে খুব গীত গাছ চলছে কাল সকালে বিয়ে হয়ে আজ একবারে খুব থুবড়ার রেত চলছে ধামাধাম ই ছোঁড়া করছে কি দৌড়িয়া এক নাতে চলে যাচ্ছে আর দৌড়িয়ে যায় ঘরের পিলারে যে মারছে ঢিস ওসরাতে দালানে পিলার আছে কি না পিলারে যে মারছে ঢিস দিলে মাথা ছিদ্রে ফের পাঁচে হরতে হরতে যাই সে যা দৌড়ি আছে আর কুদ পিলারে মারছে ঢিস এমন করে মাথা ফাটাইলে বারো চোদ্দটা সিলাই ওর কিছু হয় না ওকে কইছে এরকম করে করছি না আমি ওকে বিহা করবো তুই বোকার মতন করে করছি আহ কইছে না বিয়ে দিলে ফের মাথা ফাটাবো বিয়ে না দিলে ফের মাথা ফাটাবো আর মাথা ফেটাইছে ওকে কিছুই লাগে না মানুষ প্রেম কি জিনিস আর কাকে প্রেম বলে ও একটা কানা অন্ধ হাফিজ আমার মাদ্রাসায় পড়ছে তো গল্পটা হয়তো শুনেছেন মোবাইলে ফের বলছি ও কানা করেছে কি মাদ্রাসায় পড়ছে তোর বিয়া করার মনে হয়েছে কানার তো বলছে অন্ধ হাফিজ কইছে মুলি সাহেব একটা বিহা করবো আমি যাই কা তোমার বিয়া করার বয়স শুনে কিনি কিছু না হয়ে গেছে আমি হয়ে গেছে তো দেখি কানার হাত খান ধরে

তা আমি ভেজি আট দিন পরে কেনে কেনেছি কি বাবার ফেরায় মাদা দাসি তুমি আট দিন খুঁজে ধর হাতখান চাটতে পারছো না আমি বিহা করালে ভাইজি এক টুকাও লাগে না তো প্রেম কি জিনিস রে ভাই হাই রে প্রেম কাকে বলে ভাই প্রেম যে প্রেম করেনি ভাই ও প্রেমের মর্ম জানে না যে জানে ও জানে প্রেম কাকে বলে রাইতকে কে রাইত লয় দিন কে দিন লয় ওকে সাপের ভয় বাঘের ভয় চোরের ভয় ডাকাতের ভয় কাঁটা খোঁজ পায় লাগবে না কাঁটার ওপর দিয়ে তাও লাগবে না প্রেম কাকে বলে এমনই জিনিস সুবহানাল্লাহ আয়রে আইরে। তো ভাইরে আমার বন্ধুরে আমার का <coughs>